রাজধানীর সাভারে আকাশ হত্যা মামলার প্রধান আসামি গিয়ার হৃদয় সহ গ্রুপের আট সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার রাতে সাভারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও হিরোইন। সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলমইন জানান, গত পাঁচ বছর ধরে নিজেদের আধিপত্য বিস্তারে সাভার ও আশপাশের এলাকায় নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড করে আসছিল হৃদয় গ্রুপের সদস্যরা। ছিনতাই, জমি দখল, মাদক ব্যবসা, ডাকাতি, অপহরণ ও হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে আছে একাধিক মামলা। তাদের গ্রুপে দশ থেকে পনেরো জন সদস্য রয়েছে। বিভিন্ন সময় ভাড়াটিয়া সন্ত্রাসী হিসেবেও কাজ করত তারা। এছাড়া গত চব্বিশে মার্চ ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে আমজাদ নামে একজনকে হত্যার অভিযোগও রয়েছে হৃদয় গ্রুপের বিরুদ্ধে। সম্প্রতি ডিজে পার্টি চলাকালে মোবাইল হারানো নিয়ে পিনিক রাব্বি গ্রুপের সঙ্গে হৃদয় গ্রুপের সদস্যদের মারামারি হয়। এ ঘটনার জেরে আকাশকে হত্যা করে হৃদয় গ্রুপের সদস্যরা। পিনিক রাব্বি গ্রুপের সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।